করোনা সংক্রমণ প্রতিহতে দেশ জুড়ে সরকার কর্তৃক জারি হয়েছে দীর্ঘ লকডাউন। এই করোনা বিপর্যয়ে দেশ, রাজ্য, জেলা তথা ব্লক ও গ্রাম স্তরে বেশিরভাগ দীনদরিদ্র পরিবারই আর্থিক সংকটের মধ্যে দিন অতিবাহিত করছে। এই সংকটাপন্ন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এগিয়ে এলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাদাই মৈত্রী সংঘের সদস্যরা। আজ 5 মে 2020 তারিখে মৈত্রী সংঘের পরিচালনায় এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় প্রায় 400টি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হল। এই দান কার্য সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি বিধি মেনে ক্লাব প্রাঙ্গণ থেকেই করা হয়। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।